অনেকদিন পর আবারও বেকার স্ট্রিটে সেই বহু অ্যাডভেঞ্চারের সাক্ষী ঘরটিতে দাঁড়িয়ে মনটা আবারও খুশিতে ভরে উঠল। দেখলাম সেই একইভাবেই ঝোলানো আছে সায়েন্টিফিক চার্টটা, আর পাশে বসিয়ে রাখা রয়েছে কেমিক্যাল বেঞ্চটাও। একটু দূরে বেহালার বাক্স রাখা রয়েছে দেখছি। এই সমস্ত জিনিস দেখছি এমন সময় দেখতে পেলাম দূরে দাঁড়িয়ে আছে বিলি। ও হ্যাঁ, এই বিলির কথা তো আপনাদের বলাই হয়নি। বিলি হলো হোমসের নতুন চাকর, বয়স আন্দাজ 18-19 হবে, বেশ হাসি খুশি তাজা মুখখানি তার। আসলে এই বিলি আমাদের গ্রেট ডিটেকটিভের বিষণ্ণ ও একাকিত্ব জীবনকে কিছুটা হলেও আনন্দময় করে তুলেছিল। এবার সে আমার দিকে হাসতে হাসতে এগিয়ে এলো। আমি একটু হেসে বললাম, এই যে বিলি, এদিকে তো দেখছি কিছুই বদলায়নি, আর তুই তো দেখছি আগের মতো একই আছিস। তা হ্যাঁ রে, তোর মনিবের এখন কি অবস্থা, আর সে কি করছে এখন? ওই যে ঘুমাচ্ছেন। আমি কিন্তু একটুকু অবাক হলাম না, গ্রীষ্মের এমন ফুরফুরে সন্ধ্যাবেলায় ঘুমানোর মতন এই বিদঘুটে স্বভাবটা একমাত্র শার্লক হোমসের মতো লোককেই মানায় বটে। আচ্ছা বিলি, মনে হচ্ছে তোমার মনিবের হাতে বড়সড় কোনো তদন্তের ভার এসেছে। আগে হ্যাঁ, ভীষণ খাটছেন, পাছে শরীর না ভেঙে পড়ে, কিচ্ছু খাচ্ছেন না, একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছেন। মিসেস হাটসান ওনাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি ডিনার খাবেন কখন, তিনি বললেন পরশু 7:30। হাতে কেস এলে উনি যা করেন আর কি। তা যা বলেছিস, তা সে আর কি কি করছে? কারো পিছু নিচ্ছেন নিশ্চয়ই, কালকে তো বেরিয়েছিলেন বেকার শ্রমিকের ছদ্মবেশে, যেন কাজ খুঁজছেন। আবার আজকে বেরিয়েছিলেন একটা বুড়ির বেশে, একদিন তো অনেক দেখলাম তবু আজকে চমকে গিয়েছিলাম। ওই দেখুন না, বুড়িদের ছাতা। হি হি, দেখলাম সোফার গায়ে হেলান দিয়ে রাখা একটা বেঢপ মেয়েদের ছাতা। তারপর বিলি গলা নামিয়ে বলতে লাগলো, আরে আর কেউ যেন না শোনে বুঝলেন, ক্রাউন ডায়মন্ড কেস। হ্যাঁ বলিস কি, একেবারে লাখ পাউন্ডের হিরে চুরির কেস। আরে আসতে আসতে, ওই যে প্রাইম মিনিস্টার আর হোম সেক্রেটারি ওনারা পর্যন্ত এসে ওই সোফায় বসেছেন, মিস্টার হোমসকে দিয়ে কথা আদায় করেছেন, হিরে তাকে বার করে দিতেই হবে। আবার তারপরেই এলেন লর্ড ক্যান্টেলমিয়ার। বটে, তবে জল এত দূর গড়িয়ে গেছে। আগে হ্যাঁ, প্রাইম মিনিস্টার আর হোম সেক্রেটারির মতো মানুষ হয় না, কিন্তু ওই লর্ড ক্যান্টেলমিয়ার ওর মতো ভারী খারাপ লোক আর হয় না। ওর বিশ্বাস মিস্টার হোমস নাকি একটা ফালতু লোক, হীরে খোঁজের কাজ ওকে দেওয়ার মতো একদম ইচ্ছাই নেই তার, যেন মিস্টার হোমস হেরে গেলে তিনি বেঁচে যান। মিস্টার হোমস তো জানেন তো? আগে যা জানবার, মিস্টার হোমস তো তার নিজেই জেনে ফেলেন। তাহলে তো মিস্টার ক্যান্টেলমিয়ারের আর রক্ষা নেই, তাকে একেবারে বুদ্ধু বানিয়ে ছাড়বে তোমার মিস্টার হোম। তা সেসব কথা এখন বাদ দাও। আচ্ছা বুঝলি, জানালার ওই পর্দাটা কিসের? ওটা দিন দিনে কাকে মিস্টার হোমস ঝুলিয়েছেন, আড়ালে বেশ ভারী একটা মজার জিনিস আছে। এই বলে বিলি জানালার কাছে গিয়ে জানালার পর্দাটা সরিয়ে দিল। আর একটু হলে তুমি চেঁচিয়েই উঠতাম, সেই একই রকম ড্রেসিং গাউন পরা অবিকল শার্লক হোমসের মতো মূর্তি। মূর্তিটা যেন কিছুটা মাথাটা হেট করে কোনো এক অদৃশ্য কিতাব পড়ছে। এবার দেখলাম উইলি সেটার কাছে গিয়ে সেটার মুন্ডুটা খুলে ধরল, তারপর বলল, আগে মাঝে মাঝে মুন্ডু ঘুরিয়ে বসাই, যাতে রাস্তার লোক দেখলে মনে হয় জ্যান্ত মানুষ মাথা ঘুরিয়ে বই পড়ছে, খড়খড়ি বন্ধ না থাকলে কিন্তু হাতও দিই না। বিলি বুঝলে, এর আগেও এই ধরনের জিনিস একবার কাজে লাগিয়েছিলাম। কি বলছেন, আমি আসার আগে? এই বলে জানালার পর্দা সরাতে সরাতে বিলি বলল, ওই দেখুন
ওদিকের জানালা থেকে একটা লোক বসে নজর রেখেছে। যেই না পা বাড়িয়েছি একটু ভালো করে দেখার জন্য, অমনি হঠাৎই হোমস এসে দাঁড়ালো আমার সামনে, আর সঙ্গে সঙ্গে পর্দাটা বন্ধ করে দিল। নমস্কার, আমরা এক্স নোভা প্রোডাকশন। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন, এসো গল্প করি। আজকের গল্প স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমস অ্যান্ড দ্য মার্জারিন স্টোন অবলম্বনে হীরক রহস্য। গল্পটি বাংলা রূপান্তর করেছে অদৃশ বর্মন। গল্পটিকে অডিও রূপান্তর করার জন্য গল্পের কিছু কিছু অংশ আমরা নিজেরাই লিখেছি এবং গল্পটিকে নতুনভাবে সাজিয়ে নিয়েছি। শার্লক হোমসের গল্পগুলো এতটাই বিশ্লেষণধর্মী ছিল যে চীনে পাঠ্যক্রম হিসেবে রীতিমতো পড়ানো হয়ে থাকে। অন্যদিকে ফ্রান্সের পুলিশ ও স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশকেও এই গল্পগুলি পড়তে হয়। শার্লক হোমসকে নিয়ে সব মিলিয়ে 4টি রহস্য উপন্যাস ও মোট 56টি ছোট গল্প লিখে গেছেন স্যার আর্থার কনান ডয়েল। এই সমস্ত গল্পগুলির মধ্যে হোমসের চরিত্রটি তিনি এমনভাবে তুলে ধরেছেন যে গল্পের পাঠকরা কোনোদিন বিশ্বাসই করেননি যে শার্লক হোমস আসলে একটি কাল্পনিক চরিত্র। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, লেখকের জীবিত সময়কালেই শার্লক হোমসের নামে বহু চিঠি আসত। আর অবিশ্বাস্য হলেও সত্যি যে শার্লক হোমসের সৃষ্টির 100 বছর পেরিয়ে গেলেও এখনও বিভিন্ন স্থান থেকে 221B বেকার স্ট্রিট এই ঠিকানায় বহু চিঠি এখনও আসে। আর সেই সমস্ত চিঠির উত্তর এক ভদ্র মহিলা দেন। গল্প পাঠে ও ওয়াটসনের চরিত্রে আমি প্রীতম, শার্লক হোমস বিলি এবং অন্যান্য কিছু চরিত্রে বরেন, কাউন্ট সিলভিয়াস ও স্যাম মার্টনের চরিত্রে সুরজ, লর্ড ক্যান্টলমিয়ারের চরিত্রে ননি। সমস্ত গল্প পরিচালনা, এডিটিং ও শব্দগ্রহণে আমি প্রীতম। তাহলে চলুন শুরু করি আজকের গল্প, দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য মার্জারিন স্টোন। ওয়াটসন, ওয়াটসন, সঙ্গীন মূর্তি এসে পড়েছো দেখছি, কি ব্যাপার বলো তো? খুব বিপদে পড়েছি বুঝলে। বিপদ? কিসের বিপদ? হঠাৎ মৃত্যুর বিপদ, আজ সন্ধে নাগাতে ঘটতে পারে। কি আবল তাবল বকছো বলো তো? খুন হয়ে যেতে পারি ওয়াটসন, একটু পরে খুন হয়ে যেতে পারি। আরে আশ্চর্য তো, ঠাট্টা করো না তুমি একদম। ওয়াটসন, ওয়াটসন, এই ঠাট্টা জিনিসটা না আমার মধ্যে খুব অল্প স্বল্পই আছে, আর তার সত্ত্বেও যদি ঠাট্টা করার হতো তাহলে ভালো জিনিসেই ঠাট্টা করতাম, এই শুধু শুধু তোমার সাথে ঠাট্টা করে সময় নষ্ট করতাম না। আরে বসো বসো, তামাক মদ যা খুশি খাও। আর ইদানিং আমার অবশ্য তামাক খেয়েই দিন কাটছে বুঝলে। বিলির মুখে শুনলাম তুমি খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিয়েছ, কেন? আরে খেলে রক্ত ব্রেন থেকে পেটে চলে যায়, হজম করার জন্য রক্ত চালান দেওয়ার সময় এটা নয়, আমার এখন পুরোটা ব্রেনের দরকার। না খেলে বেশ পুরো ব্রেনটা চাঙ্গা থাকে, বাদবাকি অঙ্গগুলো এখন শুকিয়ে থাকুক না। আর আমার জীবনে ব্রেন ছাড়া আর আছেই কি বলো? তা তোমার বিপদটা যেন কি? ও হ্যাঁ, বিপদটা সত্যি, যদি খুন হয়ে যায় তাহলে খুনির নামধামটা তুমি একটু কষ্ট করে মনে রেখো বুঝলে। এবার চটপট নোট করে নাও, নামটা লেখো সিলভিয়াস, কাউন্ট নেগ্রেডো সিলভিয়াস। আমি মারা গেলে স্কটল্যান্ড ইয়ার্ডে পাঠিয়ে দিও আমার শেষ শুভেচ্ছা সহ। নাও ঠিকানাটা লেখো, 136 মুডসাইড গার্ডেন, নর্থ ওয়েস্ট। হোমস যে কিছু বাড়িয়ে বলছে না, বরং একটু কমিয়েই বলছে সেটা আমি বুঝতে পারলাম, তাই চটপট নামটা লিখে নিলাম। হলো, লেখা হলো, 136 ইস্ট নর্থ সাইড গার্ডেন। হ্যাঁ হ্যাঁ, হলো হলো হোমস বুঝলে। দিন দুয়েক তেমন আমার হাতে কোনো কাজ নেই, তা তোমার কোনো কাজে আসতে পারি কি? ভায়া তুমি তো ব্যস্ত ডাক্তার, তা রোগীদের ভিড় তো তোমার কাছে লেগেই থাকে। আরে না না, সেরাম কোনো ব্যাপার নয়। তা লোকটাকে এখনো গ্রেপ্তার করাচ্ছ না কেন? আরে পারি পারি, কিন্তু করাচ্ছি না বলেই তো এত দুশ্চিন্তা। কেন? হিরেটা ঠিক এখনো কোথায় সেটা এখনো জানতে পারিনি বুঝলে।
আচ্ছা, সত্যি কি ক্রাউন জুয়েলটা চুরি হয়েছে? হ্যাঁ ওয়াটসন, তাহলে আর বলছি কি, মার্জারিন হিরে সত্যিই চুরি হয়েছে। আর জাল তো পাতাই রয়েছে, হিরে চোরাদের ধরেও ফেলবো যে কোনো মুহূর্তে। কিন্তু লাভ কি ওয়াটসন, হিরে তো আর ফিরে পাবো না। মনে হচ্ছে জালের মৎস্যগুলোর মধ্যে কাউন্ট সিলভে আসো একজন। হ্যাঁ, তবে যে কোনো মৎস্য নয় বুঝলে, এটা একটা হাঙর। আর একজন অবশ্য আছে, বক্সার স্যাম মার্টন। লোকটা খারাপ নয়, কিন্তু কাউন্টের হাতের পুতুল। কিন্তু কি জানো, হাঙর বড় বোকা মাছ বুঝলে, তাই আগে থেকেই টোপ খেয়ে বসে মাছ এখন তিরিক তিরিক লাফাচ্ছে, খালি ধরার অপেক্ষা। তা কাউন্ট সিলভিয়াস এখন কোন চুলে শুনি? এই তো সকালটা তো তার সঙ্গেই কাটিয়ে এলাম, বুড়ির ছদ্মবেশে বুঝলে, হাতে ছাতা তুলে দিয়ে আধা ইটালিয়ান উচ্চারণে কী খাতিরটাই না করলো। সহবত জানেন ঠিকই, কিন্তু পাকা শয়তান যখন আসল রূপটা ধরে। বেঁচে গেছো তাহলে? তা গেছি, আরে পিছন পিছন তো ছিলাম স্ট্রবেঞ্জির কারখানায়, ওই যে স্ট্রবেঞ্জি যিনি এয়ারগান তৈরি করেন। ওই যে রাস্তার ওপারে জানলাটা দেখছো, ওখান থেকে একটা এয়ারগান এখন এই দিকেই তাক করা রয়েছে, যে কোনো মুহূর্তেই একটা শব্দহীন গুলি ওই নকল মূর্তির মুন্ডু উড়িয়ে দিয়ে যাবে। কি ব্যাপার বিলি? ট্রেতে করে একটা ভিজিটিং কার্ড নিয়ে এসেছিল বিলি। একবার সেটার উপর চোখ বুলিয়ে নিয়ে পরম কৌতুকের সাথে হেসে উঠল হোমস। হা হা, আসলি মাল এসে গেছে ওয়াটসন, খোদ কাউন্ট আজ স্বয়ং হাজির। লোকটার বুকের পাটা দেখেছ? কাউন্ট বড় শিকারীদের মধ্যে একজন, আমাকে শিকার করতে পারলে তার ষোলকলা পূর্ণ হয়। তা বসে আছো কেন এখন পর্যন্ত? যাও পুলিশ ডাকো। আরে ডাকবো ডাকবো, পরে ডাকবো, তার আগে একবার জানালা দিয়ে উঁকি মেরে দেখো তো রাস্তায় কেউ ঘোরাঘুরি করছে কিনা। জানালার পর্দাটা একটুখানি সরিয়ে তারপর দেখে আমি বললাম, হ্যাঁ হ্যাঁ ওই তো দরজার সামনেই তো একটা লোককে দেখা যাচ্ছে। ও হলো স্যাম মার্টন, মাথা মোটাটা পড়ো মনুগত। হ্যাঁ উইলি, তা ভদ্রলোক কোথায় এখন? ওয়েটিং রুমে। আচ্ছা ঠিক আছে, ভালো করে শোনো, আমার ঘন্টার আওয়াজ পেলেই তাকে নিয়ে আসবে। জি আগে। দাঁড়াও দাঁড়াও, ভালো করে শোনো, আমি যদি ঘরে না থাকি তবুও তাকে ঘরে নিয়ে এসে বসাবে। আগে। উইলি বেরিয়ে যাওয়ার পরেই আমি হোমসকে বললাম, হোমস তুমি কিন্তু অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করছো, লোকটা কিন্তু ভারী বিপজ্জনক, যা খুশি তাই করতে পারে, এমনকি খুন পর্যন্ত করতে পারে তোমাকে। করলে অবাক হব না। আমি কি তোমার সঙ্গে থাকবো? না না, তার দরকার নেই, তাতে কেবল পথের কাঁটাই বাড়বে। পথের কাঁটা? কার? ওই ব্যক্তির? আরে না না, তার না, আমার বুঝলে, আমার। না না, তোমাকে এই বিপদের মুখে ফেলে আমি কোথাও যাবো না। আরে যাবে ভায়া যাবে, শেষ পর্যন্ত তুমিও এ খেলা খেলে যাবে বুঝলে, আমার সঙ্গেই থাকবে, তবে সামনে থেকে নয়, আড়াল থেকে। এই নাও এই চিরকুটটি নিয়ে সোজা চলে যাও স্কটল্যান্ড ইয়ার্ডে, আর পুলিশ ডেকে নিয়ে এসে ধরিয়ে দাও ওই কাউন্টকে, আর ততক্ষণ আমি ওদেরকে আটকে রাখছি। ও এসেছে আমার সঙ্গে গল্প করতে, তা ওর ইচ্ছাটাই পূরণ করা যাক। হ্যাঁ তাহলে তাই হোক, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ আর একটা কথা, ঘন্টার আওয়াজ শুনলেই তুমি পুলিশকে নিয়ে ঢুকবে, একটুও দেরি করবে না কিন্তু। হ্যাঁ ঠিক আছে। সেই ফাঁকে আমি কথায় কথায় হীরের খবরটা ওর পেট থেকে বার করে নেব। যাও এবার পিছনের দিকে শোবার ঘরের লুকোনো দরজা দিয়ে বেরিয়ে যাও। এবার ঘন্টাটা বাজিয়ে দিল হোমস। আপনি এখানে বসুন। হ্যাঁ
সাহেব কিছুক্ষণের মধ্যেই আসবেন। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। এরপরেই হোমসের কথা মতোই আমি পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। কিছুক্ষণের মধ্যেই বড় রাস্তার সামনে একটি ক্রাউচও পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গেই ক্রাউচে উঠে পড়লাম। তারপর গারোয়ানকে নির্দেশ দিলাম স্কটল্যান্ড ইয়ার্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। এদিকে গারোয়ান তার ক্রাউচকেও খুব জোর ছোটাতে লাগলো, হয়তো সে বুঝতে পেরেছে আমার কথার উদ্বিগ্নতা। কিছু সময়ের মধ্যেই আমরা স্কটল্যান্ড ইয়ার্ডে পৌঁছে গেলাম। যথারীতি আমি সেখানে পৌঁছানোর পরেই সেখানকার ভারপ্রাপ্ত অফিসার মিস্টার ওয়ার্নারের কাছে ছুটে গেলাম। হোমসের কথা মতোই আমি মিস্টার ওয়ার্নারকে সেই কাগজটা দিয়ে দিলাম। কিছুক্ষণ সেটিকে মনোযোগ সহকারে পড়ার পর তিনি আমাকে ও কিছু কনস্টেবলকে নিয়ে বেরিয়ে পড়লেন বেকার স্ট্রিটের উদ্দেশ্যে। এখন আমাদের গন্তব্যস্থল হলো হোমসের বেকার স্ট্রিটের বাড়ি। কিন্তু এদিকে রাস্তায় বেশি মাত্রায় ভিড় থাকার ফলে আমাদের পৌঁছাতে একটু বেশি দেরি হচ্ছিল। এই সময় আমি খুবই উদ্বিগ্ন হয়ে উঠছিলাম, কারণ ওদিকে হোমসের মাথায় স্বয়ং মৃত্যুর খাঁড়া ঝুলছিল। কিছু সময়ের মধ্যেই আমরা বেকার স্ট্রিটে পৌঁছালাম। তারপর মিস্টার ওয়ার্নার তার কিছু কনস্টেবল ধরে বাড়িটিকে ঘেরাও করার জন্য নির্দেশ দিলেন। এরপর আমি মিস্টার ওয়ার্নার ও কিছু কনস্টেবল সামনের দরজা দিয়ে ভিতরে ঢুকলাম। ঘরে ঢোকার পরই আমরা বুঝতে পারলাম উপরের ঘরে জোরালো কথোপকথন চলছে। তার মধ্যেই আমরা অপেক্ষা করতে থাকলাম আর বুঝতে চেষ্টা করলাম উপরে সমস্ত ঘটনা। একটু পরেই মনে হলো কথোপকথনের মাত্রাটা যেন একটু বেশি মাত্রায় বেড়ে গেছে। আর ঠিক সেই সময়ই শুনতে পেলাম একটা কাঁচ ভাঙার শব্দ। এটা শুনে আমার রক্ত একেবারে হিম হয়ে গেল। এদিকে মিস্টার ওয়ার্নারও একেবারে স্থির থাকতে পারছেন না। এই শব্দটা শোনার পরই তিনি ব্যাকুল হয়ে পড়লেন উপরের ঘরে যাওয়ার জন্য। কিন্তু হোমসের কথা মতোই তাকে আমি বাধা দিলাম। ঠিক সেই সময় আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে শুনতে পেলাম হোমসের সেই বেলের আওয়াজ। একটুকু সময় নষ্ট না করেই আমরা উপরের ঘরের দিকে ছুটে চললাম। মিস্টার ওয়ার্নার এক ধাক্কায় দরজাটা খুলে দিলেন। তারপর আমরা বিস্ময়ে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। দেখলাম হোমসের এক করুণ অবস্থা। হোমস মাটিতে পড়ে আছে আর তার একটা হাতের উপর চাপ দিয়ে বসে আছে স্যাম মার্টন, আর তার ছুরিটা একেবারে হোমসের চোখের কাছাকাছি। ছুরিটা যেন হোমসের তাজা রক্ত খাবে বলেই তার গলায় জাঁকিয়ে বসতে যাচ্ছে। অন্যদিকে কাউন্ট হোমসের প্যান্টের পকেট থেকে কিছু একটা বার করার চেষ্টা করছে। এই সময় আমার কি করা উচিত এই সমস্ত ভাবছি। হঠাৎই এমন সময় পাশ থেকে মিস্টার ওয়ার্নার ছুটে গিয়ে ওই হিড়ে চোরদের কুপকাত করল। এরপরেই কয়েকজন কনস্টেবল ছুটে গিয়ে তাদের বেঁধে ফেলল। এরপর মিস্টার ওয়ার্নার ও আমি হোমসকে একটু ধরে সোফায় বসালাম। তারপর মিস্টার ওয়ার্নার সেই দুই হিরে চোরদের নিয়ে যাওয়ার সময় হঠাৎই কাউন্ট বলে উঠল, হোমস, এর প্রতিশোধ আমি নেবই, প্রস্তুত থেকো। এরপর হোমসকে কিছুটা ব্র্যান্ডি দিলাম। কিছুক্ষণের মধ্যেই সে স্বাভাবিক হয়ে গেল। তারপর উঠে বসে বলল, ওয়াটসন,
আর একটু হলে খেলা শেষ হয়ে গিয়েছিল, ভাগ্যিস তুমি বাঁচালে। বিকালবেলা আমি আর হোমস বসে আড্ডা দিচ্ছি, এমন সময় বিলি হাতে করে একটা ট্রে নিয়ে এসে ঘরে ঢুকলো। সেটিকে কিছুক্ষণ দেখার পর হোমস আমাকে বলল, ওয়াটসন, লর্ড ক্যান্টেলমিয়ার এসেছেন, লোকটাকে একটু শিক্ষা দেব বুঝলে, ওকে কিন্তু বলবে না যে আমি হিরেটা পেয়ে গেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, উইলি যাও ওনাকে নিয়ে এসো। জি আগে। ওয়েলকাম মাই লর্ড, বাইরে কনকনে শীত নিশ্চয়, আসুন আপনার ওভারকোটটা খুলে দিই। না না ধন্যবাদ, তার প্রয়োজন নেই। তবুও হোমস যেন কথাটা শুনলই না, নাছোড় বান্দার মতো কোটের হাতায় হাত রাখলো, সাথে সাথেই তার হাতটা সরিয়ে দিয়ে বিরক্তির সাথে লর্ড ক্যান্ডেলমিয়ার বলতে শুরু করলো, না না আমি এখানে বসতে আসিনি, আপনার নাটক বন্ধ করুন তো, বলুন আগে হিরেটা পেয়েছেন কি না। আসলে কাজটা খুব কঠিন বুঝলেন। আমি জানতাম আপনি ল্যাজে গোপরে হবেন। হ্যাঁ একদম ঠিক বলেছেন স্যার, একদম হাবুডুবু খেয়ে মরছি। তার বলতে, কিন্তু ব্যাপারটা কি জানেন স্যার, একটা ব্যাপার একেবারে বুঝতে পারছি না, একটু বুদ্ধি দেবেন। তা বড্ড দেরিতে চাইলেন বুদ্ধিটা, তা বলুন কি জানতে চান। আরে চোর ধরবার পর তো কেসটা সাজিয়ে ফেলবো, কিন্তু আগে তো ধরুন তারপর তো সাজাবেন। হ্যাঁ তা ঠিক, তবে হীরে যে নিয়েছে তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ কি হতে পারে বলুন তো। হীরেটা যে তার কাছে পাওয়া গেছে সেটাই তো মোক্ষম প্রমাণ। তার মানে আপনি বলছেন যে তখন তাকে গ্রেপ্তার করা যাবে তাই তো? অবশ্যই। মাই ডিয়ার স্যার, তাহলে দুঃখের সঙ্গে আপনাকে গ্রেপ্তার করার কথাই বলা উচিত। হোমসের কথাটা শোনা মাত্রই লর্ড ক্যান্টেলমিয়ার খুবই রেগে গেলেন। মিস্টার হোমস, আপনি কিন্তু মাথা ছাড়িয়ে যাচ্ছেন, আপনার ক্ষমতার উপর আমার কোনোদিনই বিশ্বাস ছিল না, পারলে পুলিশই পারবে হিরেটা উদ্ধার করতে, আপনি নন, চলি নমস্কার। কিন্তু তাকে বাধা দিয়ে হোমস বলল, সে কি এত উদ্বিগ্ন হচ্ছেন কেন, কিছুক্ষণের জন্য হীরে কাছে রাখার চাইতে বড় অপরাধ কি জানেন, এভাবে কাপুরুষের মতো চলে যাওয়া। অসহ্য, যেতে দিন আমাকে। আপনি একটা কাজ করুন, আপনার ওই ওভারকোটের ডান পকেটটাতে একবার হাত দিন তো। আপনি কি বলতে চাইছেন বলুন তো। আহা যা বলছি তা করুন না। কি যাতা বলছেন আপনি? একই দেখছি আমি, হীরেটা আমার পকেটে কোথা থেকে এলো? আসলে কি জানেন তো, আমার একটা খুব খারাপ অভ্যেস আছে, এই গাড়োয়ানি আর কি অভ্যেসটা আমি কিছুতেই কাটিয়ে উঠতে পারি না, তাই একটু নাটক করার লোভ কিছুতেই সামলাতে পারলাম না। আর ওয়াটসনকে জিজ্ঞাসা করুন না, ও জানে, আসলে হীরেটা আমিই আপনার পকেটে রেখেছিলাম। ইয়ার কি সময়, যদিও বা এটা নয়, তবু আপনার ক্ষমতা সম্বন্ধে যা বলেছিলাম তা ফিরিয়ে নিচ্ছি, কিন্তু এটা বুঝতে পারছি না যে হীরেটা আপনি পেলেন কি করে। ও কি করে পেলাম তা পরে শুনবেন, আমার এই ইয়ারকিতে যে আপনি খুশি হয়েছেন তাই আমার যথেষ্ট বড় প্রায়শ্চিত্ত। তাহলে চলি মিস্টার হোমস, তাহলে পরে আবার কোনো দিন দেখা হবে। উইলি যাও মিস্টার ক্যান্টেলমিয়ার সাহেবকে একটু এগিয়ে দিয়ে এসো। তারপর লর্ড ক্যান্টেলমিয়ার চলে গেলেন, এদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো, আমরা কিছুক্ষণ এভাবেই আড্ডা দিলাম। তারপর রাতে খাওয়ার সময় আমি হোমসকে বললাম, আচ্ছা হোমস, তুমি এমন কি করলে যে ওই অমূল্য মার্জারিন হিরেটা তোমার হাতের মুঠো এসে গেল একেবারে? এর উত্তরে হোমস যে ঘটনা আমাকে শুনিয়েছিল তা কিছুটা এইরূপ। আমি চলে যাওয়ার পরেই কাউন্টকে ওই ঘরের মধ্যে এনে বসালো বিলি। বলছি স্যার আপনি এখানে বসুন, হ্যাঁ
বিলি চলে যাওয়ার পরেই কাউন্ট তার সন্দেহ ভরা চোখ নিয়ে এদিক ওদিক তাকাতে থাকলো। সে হয়তো দেখতে থাকলো কোথাও কোনো ফাঁদ পাতা আছে কিনা। তার মোটা কালো গোঁফের নিচে পাতলা দৃঢ় সংবৃত ঠোঁটে যেন এক সীমাহীন নিষ্ঠুরতা খেলা করছে। তার সমস্ত সাজগোজ একটু বেশি মাত্রায় পরিপাটি, তার চাকচিক্য যেন চোখে লাগার মতো। এবার তার চোখ গেল চেয়ারে বসে থাকা অবস্থার শার্লক হোমসের সেই মূর্তিটার দিকে। সে প্রথমটা কিছুটা ভয় পেয়ে গেল, কিছুক্ষণ বিস্ময়ে তাকিয়ে থাকার পর খুন করার মতলবে কঠিন হয়ে গেল তার চোয়ালের হার, চোখের মণিতে যেন ছিলিক খেলে গেল। এদিক ওদিক তাকিয়ে সে দেখল ঘরে আর কেউ নেই, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল, হাতের লাঠিটা মাথার উপর তুলে ধীরে ধীরে এগিয়ে চলল শার্লক হোমসের সেই মূর্তিটার দিকে। তার পরিকল্পনা আগেই ফাঁদা হয়ে গেছে। শেষ লাফটা লাফাতে যাচ্ছে এমন সময় পিছনের দরজা থেকে ভেসে এলো হিম শীতল সেই কণ্ঠস্বর, ওটাকে ভেঙে কোনো লাভ নেই কাউন্ট, আপনি ওটাকে রেখে দিন। কাউন্ট যেন থতমত খেয়ে গেল। তারপরে কাউন্ট কিছুক্ষণ সেইভাবেই দাঁড়িয়ে রইল, তারপর কিছুটা নিজেকে সামলে নেওয়ার পর সে আবারও লাঠিটা মাথায় তুলল, এমনভাবে এগিয়ে চলল যেন নকলটা ছেড়ে আসল লোকটার মাথায় ছাতু করে দেবে। কিন্তু বিদ্রুপ মাখা হাসির মধ্যে যেন কোনো জাদু ছিল, সে লাঠিটা নামিয়ে রাখতে বাধ্য হল। এবার নকল মূর্তিটার কাছে পা বাড়িয়ে হোমস বলতে লাগলো, কারিগর মূর্তিটা খাসা বানিয়েছে, কি বলেন? এটা মানতে বাধ্য হলাম যে মূর্তি তৈরিতে তার আর জুড়ি নেই, ঠিক যেমন আপনার বন্ধু স্ট্রবেঞ্জির জুড়ি নেই এয়ারগান বানাতে। এয়ারগান কি বলছো কি তুমি? টুপি আর লাঠিটা পাশের টেবিলে রাখুন আর চেয়ারটা টেনে নিয়ে বসুন। ধন্যবাদ, রিভলভারটা বার করুন, চমৎকার। হ্যাঁ, ইচ্ছা হলে রিভলভারটার ওপরে বসতে পারেন। তা আপনি এসেছেন ভালো হয়েছে, আপনার সঙ্গে কিছু কথা ছিল। তোমার সঙ্গেও আমার কথা ছিল হোমস, আর সেই সঙ্গে ইচ্ছে ছিল তোমায় মেরে পাট করে দেওয়ার। আহা, অত রেগে যাচ্ছেন কেন? জানি জানি, কিন্তু হঠাৎ আমাকে নিয়ে এত ব্যস্ত হবার কারণটা কি জানতে পারি? বড্ড বেড়েছো বুঝলে, পিছনে ফেউ পর্যন্ত লাগিয়েছো। ফেউ? না না, মোটেই না। বাজি কথা একদম বলবে না, তাও আবার একটা না, দুজনকে লাগিয়েছো। না না, সাহস নিয়ে প্রশ্ন করবেন না, ওসব তো তুচ্ছ ব্যাপার। তার আগে একটা কথা আপনাকে শুধরে দিই, আমার নামের আগে উপসর্গটা বলতে ভুলবেন না। চোর চোরটাদের সঙ্গে কারবার করলেও তারা কিন্তু আমাকে মিস্টার হোমস বলেই ডাকে, আপনি এর ব্যতিক্রম যাবেন না। মিস্টার হোমস? চমৎকার। এবার বলি শুনুন, আপনি ফেও বলে যাদেরকে ভুল করছেন তারা আসলে ফেও না, তারা আসলে... আরে থামো থামো, তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? অন্যের চোখে ধুলো দেওয়া যায় কিন্তু আমার চোখে না। কাল লাগিয়েছিল একটি স্পোর্টিং ব্যুরোকে আর আজ একটি বুড়ি, তারা আমায় সারাদিন পিছন পিছন অনুসরণ করে গেছে। তুমি কি ভাবো তুমি একাই চালাক? আর আমরা কি সবাই ঘাসে মুখ দিয়ে চললি নাকি? না না, প্রশংসা করার জন্য ধন্যবাদ। জানেন তো, ফাঁসির দড়িতে ঝোলার আগে ব্যারন ডোসান দুঃখ করে বলেছিলেন, তিনি আইনকে যেমন অনেক দিয়েছেন মঞ্চকেও তিনি অনেক বঞ্চিত করেছেন। আপনিও শেষ পর্যন্ত আমার অভিনয় প্রতিভার প্রশংসা করলেন। আসলে ফেউ দুটো অন্য কেউ না, সেগুলো স্বয়ং আমি। তুমি? হ্যাঁ, ওটা আমি। ওই তো সোফার গায়ে হেলান দেওয়া রয়েছে ছাতাটা, চিনতে পারছেন? নিজের হাতেই তো তুলে দিয়েছিলেন আমাকে। ইস, আগে যদি জানতাম না। তাহলে গরিবের ঘরে নিশ্চয়ই আর পায়ের ধুলো দিতে আসতেন না। তাহলে শুনে রাখুন, আমি কিন্তু সবটা জানি, শুধু একটা ব্যাপার বুঝতে পারছি না, আর সেটা আপনি আমাকে বলবেন।
গ্রাউন্টের মুখখানা এখন ক্রোধে ভয়ানক হয়ে উঠল। তিনি নিজেকে কিছুটা সামলে নিয়ে বলতে থাকলেন, তাহলে ব্যাপারটা আরও ঘোরালো হলো? তুমি নিজেই স্বীকার করলে যে আমার পিছনে লেগেছিলে, তা কিসের জন্য? আচ্ছা, আলজেরিয়ায় আপনি সিংহ শিকার করতেন না? হ্যাঁ করতাম। কেন করতেন? উত্তেজনার জন্য, বিপদের স্বাদ পাওয়ার জন্য, সেই সঙ্গে দেশের উৎপাতকেও দূর করার জন্য, তাই না? তা তো বটেই। সংক্ষেপে আমার উদ্দেশ্যও তাই। ক্রাউন প্রচণ্ড রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে পড়লেন। তারপর পিছনের পকেটে হাত দিতেই, বসে পড়ুন বসে পড়ুন, আমি জানি ওখানে একটা পিস্তল আছে, কিন্তু ওটার আর কোনো দরকার নেই। তার থেকে বরং আপনি বলুন মার্জারিন হিরেটা কোথায় আছে। মুহূর্তের মধ্যেই তার ভয়ঙ্কর মুখখানা পরিবর্তন হয়ে ধূর্ত শেয়ালের মতো হয়ে গেল। এবার সে চেয়ারে হেলান দিয়ে বসল। তারপর বলল, তাই নাকি? তা আমার পিছনে লেগেছো কেন, সেটাই আগে বলো। আপনার পিছনে কেন লেগেছি সেটা আপনি জানেন, কতটা আমি জেনেছি জানবার জন্যই তো আজ আপনি গরিবের ঘরে পায়ে ধুলো দিলেন। তা শুনে রাখুন, আমি সবটা জানি, তবে শুধু একটা খবরই জানি না, তা সেটা আপনি আমাকে বলবেন। তা তো বটেই, তা কোন খবরটা জানো না, সেটাই একটু বলো তো। ক্রাউন ডায়মন্ড এখন কোথায়? ক্রাউন ডায়মন্ড, তা আমি কি করে জানবো? না মশাই, আপনি জানেন, আর সেটা বলবেন আপনি নিজেই। তাই নাকি? হ্যাঁ তাই, শুধু ধাপ্পা দেবেন না বুঝলেন, আমার চোখের সামনে আপনি নিতান্ত কাঁচ ছাড়া আর কিছুই নয়, আপনার ভিতর পর্যন্ত দেখতে পাচ্ছি। আরে তাহলে তো জেনেই ফেলেছো হিরেটা কোথায় আছে, তো খামোকা এভাবে আমাকে জারি করছো কেন? তাহলে স্বীকার করলেন আপনি জানেন? না আমি তো কিছুই স্বীকার করিনি। আরে পথে আসুন কাউন্ট, নাহলে তো আপনি বিপদে পড়বেন। এবার কড়িকাঠের দিকে তাকিয়ে কাউন্ট বলতে থাকলো, হ্যাঁ বলো বলো, আমি তো ওখানে শুনতেই এসেছি। কিস্তিমাতে চাল দিতে গিয়ে পাকা দাবা খেলোয়াড়রা যেমন চোখ মুচকে তাকায়, সেভাবেই তাকালো হোমস। তারপর টেবিলের ডয়ার টেনে একটা নোট বই বার করে বলল, এর মধ্যে কি আছে জানেন? না কি আছে এর মধ্যে? এমন আপনি, এর মধ্যে আপনি আছেন। আমি? কি যা তা বলছো, এখন আমার মনে হচ্ছে তুমি সত্যি পাগল হয়ে গেছো হোমস। আগে এর মধ্যে আপনি আছেন, এর পাতায় পাতায় হাজির আপনার বিপদজনক নোংরা জীবনের কীর্তি কাহিনী। এবার দু চোখ যেন জ্বলে উঠল কাউন্টের। তারপর গর্জে উঠে বলল, হোমস আমার সহ্যের কিন্তু একটা সীমা আছে, সেটা তুমি ভুলে যেও না। আরে আস্তে আস্তে, এত উত্তেজিত হবেন না, এর মধ্যে সব পাবেন, এমনকি মিসেস হার্লেটের মৃত্যুর আসল ঘটনা পর্যন্ত, যার ফলে আপনি তার ব্লাইমির এস্টেটের মালিক হয়েছেন আর দুদিনেই জুয়ো খেলে সব উড়িয়ে দিয়েছেন। তুমি কি স্বপ্নে বিচরণ করছো নাকি? এছাড়াও মিস ওয়ার্ডেনের পুরো জীবন কাহিনীও পাবেন। অত সোজা নয় বুঝলে। আরও আছে আরও আছে, দাঁড়ান। 1892 সালে 13ই ফেব্রুয়ারি রিভিয়ের আগামী ডিলাক্স ট্রেনের ডাকাতির ঘটনা, আর এই দেখুন সেই বছরের ক্রেডিট লাইন্সে জাল চেকের কারবার। ওখানেই তো ভুল করলে। তাহলে অন্য জায়গাগুলো আমি একটুও ভুল করিনি, কি বলেন কাউন্ট? আপনি তাস খেলাটা ভালোই জানেন, প্রতিপক্ষের হাতে তুরুপের তাস এসে গেলে নিজের হাতের তাস দেখিয়ে ফেলাই ভালো, তাতে সময়ও বাঁচে। তাই তা এসবের সাথে এই মার্জারিন হীরের সম্পর্ক কি? আরে এত ছটপট করবেন না, আপনার সব কীর্তি তো আমার জানা, এমনকি ক্রাউন ডায়মন্ডের কেসে ওই মাথা মোটা লড়াকু মার্টনকে নিয়ে আপনি যা যা করেছেন তার সমস্তটাই আমার নখ দর্পণে। বটে। আগে হ্যাঁ, ওই হোয়াইট হলে যে গারোয়ান আমরাকে নিয়ে গেছিল তাকে মনে আছে? গারোয়ান? আগে হ্যাঁ, তাকে আমি পেয়ে গেছি, আর যার গাড়িতে ফিরে এসেছিলেন এখন সেও আমার হাতের মুঠোয়।
যে দারোয়ান আপনাকে ডায়মন্ড কেসের কাছে ঘুর ঘুর করতে দেখেছে তারও জবানবন্দি আছে এই খাতায়। এছাড়াও ইকি স্যান্ডার্সের কাছে গিয়েছিলেন হীরেটিকে কেটে তার চেহারা পাল্টানোর জন্য। ইকি রাজি হয়নি তো, কিন্তু এখন সে আমার ইনফর্মার হয়ে আমার কবজায় চলে এসেছে, কাজে খেলা আপনার ফুরিয়েছে কাউন্ট। রাগে শিরা যেন ফুলে উঠল কাউন্টের, দু হাত মুঠো করে নিজেকে কিছুটা যেন সামলে নিল। হয়তো কিছু একটা কথা বলতে যাচ্ছিল কিন্তু কথাটা আর বেরোলো না। তারপর হোমস বলল, এই নিন সব তাস দেখিয়ে দিলাম, কেবল একটা তাসই পাচ্ছি না, ডায়মন্ড কাউন্ট সাহেব। তার পাবেও না। তাই নাকি? কাউন্ট সিলভিয়াস, তাহলে একটা রফাই আসা যাক, হিরে না পেলে 20 বছর জেল হয়ে যাবে আপনার আর স্যাম মার্টনের, তাতে তো আপনার কোনো লাভ নেই। কিন্তু হিরে যদি বার করে দেন তাহলে কথা দিচ্ছি আপনার চুল পর্যন্ত ছোব না। এবারকার মতো আমার শুধু হিরেটা দরকার, আপনাকে না। কিন্তু পরে যদি বেচাল দেখি তাহলে এও কথা দিলাম, আপনাকে আমি ছাড়ব না। আর যদি রাজি না হই? বললাম তো, হিরে না পেলে আপনাকে আমি ছাড়ছি না। এবার দোরগোড়ার কাছে বিলি এসে দাঁড়ালো, তারপর বলল, স্যার বলছি সদর দরজার সামনে একজন হোঁত কাছে হারার বিচ্ছিরি লোক দাঁড়িয়ে আছে। ও চমৎকার কাউন্ট, আজকের আলোচনায় স্যাম মার্টনের থাকা অবশ্যই দরকার, কি বলেন? বিলি তুমি ওকে উপরে পাঠিয়ে দাও। স্যার বলছি যদি না আসে? না জোর করতে যেও না জানো, শুধু বলো যে কাউন্ট সিলভিয়াস তার সঙ্গে দেখা করতে চায়। এরপর বিলি চলে যেতেই কাউন্ট বলল, তুমি ঠিক কি করতে চাও বলো তো? জানেন কাউন্ট, এতক্ষণ ওয়াটসন আমার ঘরেই ছিল, ওকে বলছিলাম এক্ষুনি আমার জালে দুটো মাছ ধরা পড়তে চলেছে, একটা হাঙর আর একটা বাজন। এবার কাউন্ট তার পিছন পকেটে হাত দিয়ে উঠে দাঁড়াতে গেল, এমন সময় হোমস তার ড্রেসিং গাউন থেকে একটা আধখানা বস্তু বার করে বলতে থাকল, আহা খামোখা পিস্তল বার করছেন, আওয়াজ করে আমাকে মারাটা বিপজ্জনক সেটা আপনি জানেন, ওর চাইতে এই এয়ার গানটা ব্যবহার করুন, এটা অনেক নিরাপদ। আবারও নিজের জায়গায় বসে পড়ল কাউন্ট। তারপর একটা পায়ের শব্দ ধীরে ধীরে উপরে উঠে আসতে লাগলো, তারপর দরজাটা খুলতেই শার্লক বলল, গুড ডে মিস্টার মার্টন, রাস্তাটা বড্ড একঘেয়ে লাগছিল তাই না? হোমসের এই হঠাৎ সৌজন্যটা কিছুটা যেন ভেবাচাকা খাইয়ে দিল স্যাম মার্টনকে। এর উত্তরটা ঠিক কী দেওয়া উচিত সে বুঝে উঠতে না পেরে তার বন্ধুকে জিজ্ঞাসা করল, ব্যাপার কি কাউন্ট, এ কি চায়? কাউন্ট কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু হোমস বাধা দিয়ে বলল, না না আমি বলছি, সংক্ষেপে বলি হ্যাঁ, খেল খতম। এ কি তামাশা করছে নাকি? না না তামাশা যে হচ্ছে না তা একটু পরে হাড়ে হাড়ে বোঝা যাবে। কাউন্ট সিলভিয়াস, আপনাদের ঠিক 5 মিনিট সময় দিলাম, সলা পরামর্শ করে নিন, হিরে দেবেন নাকি ধরা দেবেন। আমি পাশের ঘরে গিয়ে বেহালা বাজাচ্ছি, ঠিক 5 মিনিট পর আসবো। এরপর হোমস ঘরের কোণ থেকে বেহালাটা তুলে ঘরে প্রবেশ করল, তারপর কিছুক্ষণের মধ্যেই ভেসে এলো বেহালা সেই করুণ সুর। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। এবার উদ্বিগ্ন স্বরে মার্টন বলল, হীরের খবর জেনে ফেলেছে নাকি? তার চাইতেও বেশি জেনে ফেলেছে। এটা শুনে বক্সার মার্টনের মুখটা যেন একটু ফ্যাকাশে হয়ে গেল। ও মাই গড, এমন কি ইক্সান্ডারসও ফাঁস করে দিয়েছে। চলো ওকে খুন করব, তাতে আমাদের সুবিধা হবে কি? সোবার ঘরের দিকে তাকিয়ে মার্টন বলল, কাউন্ট ও আড়ি পেতে কথা শুনছে না তো? না তা হতে পারে না, তার কারণ বেহালা বাজাতে বাজাতে তো আর আড়ি পাতা যায় না।
তা ঠিক, পর্দার আড়ালে কেউ নেই তো। এ ঘরের চারিপাশে পর্দার সংখ্যা একটু বেশি। ও, ওটাকে ভয় পেও না, ওটা ওর নকল মূর্তি। ও তাই নাকি? সর্বনাশ, এ তো অবিকল ওর মতোই দেখতে। কিন্তু ওই পর্দাগুলো, আরে ওসব ছাড়ো তো, ওসব দিকে খেয়াল করো না, খামোকা সময় নষ্ট হচ্ছে। হিরেটা না দিলে কিন্তু আমাদের জেলে ঢোকাবে হোমস। হ্যাঁ কি বলছো তুমি? আর যদি হিরে দিয়ে দিই তাহলে ছেড়ে দেওয়ার সম্ভাবনাই আছে। লাখ টাকার হিরে দিয়ে দেব? মজা করছো নাকি? এছাড়া আর উপায় কি? নাহলে তো আমাদের জেলে যেতে হবে। আরে ঘরে তো এখনো একলা, আমরা তো দুজন আছি, চলো না গিয়ে মালটাকে সাবাড় করে দিই। আরে আমিও তো সেটাই ভেবেছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হবে না বুঝলে। প্রথমত গুলি করে পালাতে পারবো না, আর দ্বিতীয়ত এতক্ষণ নিশ্চয়ই প্রমাণ টুমান পুলিশের হাতে চলে গেছে, ও এতটাও বোকা নয়। এমন সময় জানালার দিক থেকে একটা পায়ের শব্দ এলো, সঙ্গে সঙ্গে তারা দাঁড়িয়ে পড়ল, তারপর চারিদিক ভালো করে দেখতে থাকলো, কিন্তু কোথাওই কিছু নেই, শুধুমাত্র বসানো আছে সেই নকল মূর্তিটা। এবার কাউন্ট বলল, আরে ছাড়ো ছাড়ো, ওসব দিকে আর ধ্যান দিও না, হয়তো কোনো রাস্তার আওয়াজ হবে। তাহলে বলো এবার কি করা যায়। হিরে তো আমার কাছেই আছে, আজ রাত্রের মধ্যেই পাচার করতে হবে ইংল্যান্ডের বাইরে। ভাবছি রোববারের মধ্যেই হিরেটিকে চার টুকরো করে ফেলবো আর পাঠিয়ে দেবো আমস্টারডামে। আর ভ্যানসেডের খবর তো এখনো পাইনি হোমস। কিন্তু ভ্যানসেডা তো সামনে সপ্তাহে যাবে। আরে তাই তো কথা ছিল, কিন্তু এখন যা অবস্থা সেটা আর সম্ভব নয়, পরের জাহাজেই যেতে হবে। হয় আমি না হলে তুমি, দুজনের মধ্যে কেউ একজন হিরে নিয়ে এক্ষুনি যাব ওর কাছে। কিন্তু চোরাকুঠুরি যে এখনো তৈরি হয়নি। সে তো বুঝলাম, কিন্তু ঝুঁকি তো নিতেই হবে। কাউন্ট আবারও এদিক ওদিক তাকালো, তারপর বলল, মার্টিন বুঝলে হিরে দেব বলে হোমসকে ভুলিয়ে রাখবো, আর কর্তব্যটা হিরে পাবে ভাবলে আমাদেরকে ছেড়েও দেবে। আর হিরে হল্যান্ডে পৌঁছলেই আমরা সটান পাড়ি দেবো ইংল্যান্ডের বাইরে। বাহ খাসা প্ল্যান তো। এ নাও তুমি যাও আর খবরটা দাও ওলন্দাজকে। আহ ওই বেহালার আওয়াজটা কান ছালা ফালা করে দিল একদম। যাই হোক তুমি এদিকে একটু এসো, এই নাও হিরেটা। এ কি, তোমার সাহস তো কম নয়, হিরেটা তোমার সঙ্গে রেখেছো? আহ মার্টিন এত বোকামি করলে কি চলে? হিরেটা আমার কাছে ছাড়া আর কোথাও নিরাপদ নয় যে। আচ্ছা আচ্ছা সে যাই হোক, একবার ভালো করে আলোয় ধরো তো জিনিসটাকে, একটু ভালো করে দেখি। দেখবে, তবে জানলার কাছে আসো। এই দেখো। বাহ কি চমৎকার! শীতের দুপুরের নিস্তব্ধতা ভেঙে উঠে দাঁড়ালো শার্লক হোমস। সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে মার্জারিন হিরেটা ছিনিয়ে নিল, অন্য হাতে থাকা বন্দুকটা এবার তাক করল ওই দুই হিরে চোরদের উপর। এবার যেন ভীষণ বিস্ময়ে তারা টলমলিয়ে উঠল, তারা কিছুতেই বুঝে উঠতে পারছিল না শার্লক হোমস কোথা থেকে এলো। তবে কিছু সময়ের মধ্যেই তারা বুঝল যে মূর্তিটা তারা দেখেছিল সেটা আসলে কোনো মূর্তি নয়, সেটা হলো স্বয়ং শার্লক হোমস। এবার হোমস বলল, আহা মারপিট করতে যাবেন না প্লিজ, ফার্নিচারগুলো চুরমার হয়ে যাবে যে। তুমি তুমি কোত্থেকে এলে? অবাক হচ্ছেন? আসলে আওয়াজ শুনে বুঝতে পারেনি না যে আমি কখন নিজেই এসে বসেছি ওই চেয়ারে, নইলে কি আর মন খুলে এত কথা বলতে পারতেন? আপনারা বোধহয় একটু বুঝতেও পারলেন না, শোবার ঘর থেকে পর্দার আড়াল পর্যন্ত আলাদা একটা রাস্তা আছে। কিন্তু ওই বেহালার আওয়াজ? ওটা তো গ্রামোফোন। তাহলে দেখলেন তো আধুনিক আবিষ্কারের কত সুফল। আপনারা এত দামি হিরে চুরি করতে পারলেন আর এই নকল বেহালার আওয়াজে। হোমসের এই কথা শুনে তারা প্রচণ্ড রেগে গেলেন, তাদের সমস্ত শরীর যেন লাল হয়ে উঠল। হোমস কিছু একটা বলতে যাচ্ছিল,
কিন্তু হঠাৎই স্যাম মার্টন তার এক ঘুষি বসিয়ে দিল শার্লকের গালে। এবার তো খেলা। সাথে সাথে হোমসের হাতে থাকা বন্দুকটা ছিটকে লাগলো এক কাঁচের গ্লাসে, সেটি তৎক্ষণাৎ ভেঙে চুরমার হয়ে গেল। এরপরেই হোমস গিয়ে পড়ল মাটিতে। এরপরেই তারা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল হোমসের পড়ে থাকা শরীরটার উপর। একদিকে কাউন্ট শার্লকের হাত থেকে হিরেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে স্যাম মার্টনও হোমসের বুকের উপর বসেছে। সেই এবার একটা ঘুষি মারার চেষ্টা করলো, কিন্তু হঠাৎই অপ্রত্যাশিতভাবে হোমসের এক ঘুষিতে সে দূরে ছিটকে পড়ল। এবার এক লাঠির ঘায়ে ছিটকে গিয়ে পড়ল কাউন্টও। হোমস আর সময় নষ্ট না করে বাজিয়ে দিল তার পকেটে থাকা ইলেকট্রনিক বেলটা। কিন্তু এদিকে ওই দুই চোরও ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারা সঙ্গে সঙ্গে আবারও ঝাঁপিয়ে পড়ল হোমসের উপর। এবার বক্সার স্যাম মার্টন তার পকেট থেকে একটা ছুরি বার করে হোমসের মাথায় বসিয়ে দেওয়ার চেষ্টা করল। কিন্তু হোমস এটাকে বাধা দেওয়ার চেষ্টা করল। অন্যদিকে কাউন্টও হোমসের পকেট থেকে হিরেটা বার করার চেষ্টা করতে থাকলো। এই ধস্তাধস্তি ক্রমশ চরম আকার ধারণ করল। এমন সময় আমরা ঘরে প্রবেশ করলাম। এর পরের ঘটনা তো আপনাদের সকলেরই জানা। উইলি, যাও খাবার রেডি করো, বহুদিন পর খুব খিদে পেয়েছে। শুনছিলেন আজকের গল্প শার্লক হোমস অ্যান্ড দ্য মার্জারিন স্টোন অবলম্বনে হীরক রহস্য। কেমন লাগলো এই গল্প? ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন সবার সাথে, আর অবশ্যই জানাবেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে। এই রকম আরও গল্প শোনার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এসো গল্প করিকে। খুব শীঘ্রই আবার নতুন করে গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ শুভরাত্রি, ভালো থাকবেন।